না না, আপনাকে তো একটা কথা স্বীকার করতেই হবে যে আপনার তো সংবিধান এবং বিধিবিধান মানতে হবে। আগের যে অবস্থা 50 বছর আগে বা 25 বছর আগে বা 15 বছর আগে যে অবস্থা ছিল, বাট এটিও তো আপনি মানবেন যে সংবিধান আমাদের দেশে যারাই যখন ক্ষমতায় থেকেছে তারা তাদের মতো করে, এখন তো সেই অবকাশটা নাই। এখন যদি আমরা নির্বাচনী কমিশনের কাছে সকল ক্ষমতা বাস্তবভাবে ন্যস্ত করি, নির্বাচন কমিশন যদি সার্বভৌমভাবে তার ক্ষমতাটাকে কাজে লাগাতে পারে, নির্বাচনী সরকারে নির্বাচনী কমিশনের প্রশাসনের সমস্ত কর্তৃত্বের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে, তবে তো ওই সমস্যাটা থাকে না। কিন্তু পৃথিবীর কোনো দেশেই, আপনি বলতেছেন যে আমাদের দেশে ওই রকম সহনশীলতা নাই, ওই রকম পরিবেশ নাই, ইভেন ধরেন নির্বাচনী ব্যবস্থাও তো এক এক দেশে এক এক রকম, একই তো না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা আর যুক্তরাজ্যের নির্বাচনী ব্যবস্থা, ভারতীয় নির্বাচনী ব্যবস্থা, কমনওয়েলথ কান্ট্রি হিসেবে যুক্তরাজ্যটাকেই ধরি না কেন সাহেব, যুক্তরাজ্য এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকেও ধরি না কেন, ভারত তো পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সেই দেশে একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রয়েছে, নরেন্দ্র মোদী তো বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক ব্যক্তি, কিন্তু সেখানে তো সেকুলার শক্তি এখন কেন্দ্রীয় সরকারে নাই, তো সেখানে তো আমার ভারতবর্ষের কোনো দাবি উঠে নাই যে মোদী সরকারের পদত্যাগ করে তারপরে নির্বাচন দিতে হবে। তো আমরা যদি পৃথিবীর কোনো দৃষ্টান্তকেই গ্রাহ্য না করি, কোনো দৃষ্টান্তকেই যদি আমরা অনুসরণ করতে না চাই, কোনো দৃষ্টান্তকেই যদি আমরা আমাদের করণীয় হিসেবে প্রতিস্থাপিত না করি, তাই তো একটা অসম্ভবকে আলিঙ্গন করার একটা অভিক স্বপ্ন হবে। এটা তো আজকে যারা আওয়ামী লীগের যারা বলছেন যে সংবিধানের মধ্যে থেকেই আমাদেরকে, তখন পাল্টা বলা উচিত সংবিধানে আছে নির্বাচনের সময় সমস্ত ক্ষমতা নির্বাচনী কমিশনের হাতে দিবে, নির্বাচনী কমিশনের হাতে সমস্ত ক্ষমতা দিবেই, ওটা তো বিকল্প সরকারের ক্ষমতা অর্জন করলো, তখন তার ওটার প্রয়োজন হয় না। তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না বলে যদি চিফ ইলেকশন কমিশনার বলা হয়, প্রধান নির্বাচনী কমিশনার বলা হয়, নামে কি আসা যায়? এখনো তো প্রধান নির্বাচন কমিশনারই, প্রধান নির্বাচনী কমিশনার আছেন, কিন্তু নির্বাচনের সময়ে আপনি বলছেন প্রধান তত্ত্বাবধায়ক সরকার বলতে নাকি? না না না, তত্ত্বাবধায়ক সরকার প্রধান তো আমি, না না, সেটা আপনি তার বিরুদ্ধে বলছেন। আমি তো যুক্তির জন্য তত্ত্বাবধায়ক সরকারের কথাটাকে সামনে না এনে বরং কৌশলগত ভাবে, পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ অ্যাচিভিং দ্য পসিবিলিটিস, সম্ভাব্যকেই অর্জন করাই হচ্ছে রাজনীতির লক্ষ্য। একটা অলীক স্বপ্নকে সামনে এনে তো মারামারি কাটাকাটি করবে, দেশে বিশৃঙ্খল বাড়বে, সম্ভাব্যটা হচ্ছে এই যে জেফারসন বলে গেছেন আমেরিকা শাসনতন্ত্রের যিনি লেখক, অন্যতম লেখক, চারজন ছিলেন, তার মধ্যে জেফারসন ওয়াজ দি অথরিটি, তিনি বলে গেছেন পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ অ্যাচিভিং দি পসিবিলিটিস, সম্ভাব্যকেই অর্জন করা হচ্ছে রাজনীতির কৌশল। তা সেই সম্ভাব্যটা কি? নির্বাচনী কমিশনার পূর্ণ শক্তিশালী হবে, তার হাতে সমস্ত প্রশাসনের কর্তৃত্ব থাকতে হবে, একমাত্র জুডিশিয়ারি বাদ দিয়ে সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতা। এখন হাইপোথেটিক্যালি ধরলাম, আপনি একটা হাইপোথেটিক্যাল ডিসকাশন যে নির্বাচন কমিশনকে আপনি যেভাবে বলছেন সেই পূর্ণ ক্ষমতা দেওয়া হলো, কিন্তু বাস্তবে ইলেকশন একটা হলো এবং ইলেকশনে গিয়ে দেখা গেল যে নির্বাচন কমিশন আসলে যেভাবে তার পারফর্ম করা, আপনি যেভাবে স্বপ্নটা দেখছেন সেভাবে সে পারফর্ম করলো না, সো ফলাফল কী দাঁড়াবে? যে ফলাফল যে আরও একটি ব্যাড ইলেকশন বাংলাদেশ এক্সপিরিয়েন্স করবে, না না আমার আমার এবং সেই ঝুঁকি কেন অন্যরা নিতে চাইবে? আমার একটা কথা মনে আছে, আমাদের শাহ আজিজুর রহমান সাহেব যখন সংসদের নেতা, উনি একবার একজনের নাম ধরে বলেই ভেবে ডক্টর রাজীর নাম ধরে আলিমাল রাজী, উনি নির্বাচনে দাঁড়ায় গোটা কতক ভোট পাইছেন, তো উনি সংসদে একটা হিউমার করে বলবেন যে ডক্টর আলিমাল রাজী আপনি কি, উনি কিন্তু সংসদ সদস্য হয়ে এসছেন বলে,
আপনি কি বলবেন আপনার রাষ্ট্রপতি নির্বাচনে মানে কোন রকমের কি বলবো আমি হস্তক্ষেপ হয়েছে কোন রকমের কারচুপি হয়েছে তা ডক্টর রাবিমল রাজি বলতে আমি ভোটই পাবো আমি এই কয়টা ছেলে আবার কারচুপি কি আর কারচুপি না হবে কি হি অলসো গেভ এ ভেরি গুড কাউন্টার হিউমার তা আমার কথা হল যে এখন ওই সমস্ত দলগুলো যাদের মিয়া বিবি নিয়ে একটা দল যারা নিবন্ধন কিভাবে জোগাড় করছেন আমি আশ্চর্যজনিত হয়ে বিস্ময়বিভূত নিয়ে হয়ে ভাবি তারা একটা দাবি করবেন সেখানে আমি আবার আমার প্রয়াত নেতা হোসেন শহীদ সরোয়ারদিকে এখানে উদ্ধৃত করতে হবে জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো তার পাশে যদি একটা সংখ্যা বসানো যায় 1000 যতই বসাবেন ততই আপনার গুণগত পর্যায় বেড়ে যাবে তা জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু এ জিরো এগুলোর কোনো দাম নাই দাম হচ্ছে এখন বিএনপিকে ভাবছেন বিএনপির জন্য আপনার মাধ্যমে আমি একটা তাদেরকে একটা আহ্বান জানাতে চাই আপনারা নির্বাচন বর্জন ছেড়ে দেন এ পথ গণতন্ত্রে তো গেছেন তারা 2018 তো বিএনপি নির্বাচনে গেছে অঘোষিতভাবে গেছে ঘোষিতভাবে যায় নাই অঘোষিত বলতে ঘোষণা দিই তাদের কোনো ধানের শীষের কোনো প্রার্থী ছিল না 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 ধানের শীষের 2000 না 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 বিএনপি তো ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে তাদের প্রার্থীরা স্বতন্ত্রভাবে দাঁড়াইছে আপনারা আসেন আগামী যে 23-এর নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন আপনারা নির্বাচনকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা বাড়ান একদিকে এখন তো তারা চাঙ্গা করবার জন্য আন্দোলনকে বিভাগীয় শহরগুলোতে আন্দোলন যদি করতে পারেন মিছিমের মধ্য থেকে মুষ্টিবদ্ধ উত্তপিত হাত যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে আমি সাধুবাদ জানাব আমি তো এটা চাই না যে দেশে একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা চালু থাক সেই জন্য তো আমি শক্তিশালী বিএনপিকে অভিনন্দন জানাবো মোবারকবাদ জানাবো আমি চাই দেশে একটা শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক সেই শক্তিশালী বিরোধী দল গড়ে না দেখেন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন যে কংগ্রেস ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য বিজেপির এত দৌরাত্ম্য এত অধ্যত্ব এত স্পর্ধা কারণ অন্য অন্য সব যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল আর এক জায়গায় ডিএমকে আর এক জায়গায় খণ্ড খণ্ড প্রাদেশিক পরিষদগুলো প্রাদেশিক দলগুলো তার রাষ্ট্রে খুব শক্তিশালী কিন্তু বিকল্প একটা কেন্দ্রীয় নাই কংগ্রেস ছাড়া যারা ওইভাবে ওইরূপভাবে সারা ভারতবর্ষকে আন্দোলিত করতে পারে ঐক্যবদ্ধ করতে পারে এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির স্বপ্ন দেখছেন আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী কিন্তু এখন রাহুলকে বাদ দিয়ে কংগ্রেসের একটা নতুন নেতৃত্ব আনা হয়েছে দেখা যাক তিনি কি করেন কিন্তু আমার কথা হল সার্বজনীন সর্বজনগ্রাহ্য একটা দল বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে এখানে ভিন্ন 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 জাতি ভিন্ন ভিন্ন মনন ভিন্ন ভিন্ন সংস্কৃতি নাই এটা এক ঐক্যবদ্ধ ইউনাইটেড ক্যারেক্টার তো এখানে বিএনপির কিন্তু সমস্ত ইউনিয়নে গ্রামে সংগঠন আছে এটাকে তো বাস্তবতা সেইটাকে সংগঠিত করতে পারলেই নির্বাচনে তাদের একটা ভালো ফল আনা সম্ভব তারা ভালো ফল পেতে পারেন নির্বাচন বর্জন করে শুধুমাত্র আন্দোলন করে তারা সরকারের পতন ঘটাতে পারবেন সেরকম শক্তি সাংগঠনিক সেই সার্বজনীন শক্তি তারা অর্জন করেছেন বলে আমার মনে হয় না দ্বিতীয় নম্বর কথা তাদের নেতা রয়েছেন প্রবাসে তাদের নেতা উত্তপ্ত ধূলিকণায় পা রাখতে নারাজ তাদের নেতা কারাগারের প্রকোষ্ঠের যন্ত্রণা সহ্য করতে অনাগ্রহী তাদের নেতা বাংলাদেশের মানুষের এক কাতারে এসে দাঁড়াতে ইচ্ছা পোষণ করেন না আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে তার নেতৃত্বের একচ্ছত্র সিংহাসন দিয়েছিল যুবরাজ সাহেব ছয় দফা দেওয়ার আগে পর্যন্ত বাংলাদেশে অনেক নেতা ছিলেন 11 নেতার যুক্ত বিবৃতি যখন প্রকাশ হতো
কিন্তু বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে গেলেন, তারপরে তিনি যখন বেরিয়ে আসবেন, তখন তিনি বাংলার মুকুঠিন সম্রাট, সমস্ত বাংলাদেশ তার একক নেতৃত্বের আওতায় এসে গেল। সত্তরের নির্বাচন পাকিস্তান তো বুঝতে পারে না, এই আকানের অধীনে আইএফওর মাধ্যমে যে নির্বাচনটি হলো সেখানে 167টার মধ্যে 165টা জাতীয় পরিষদের আসন আওয়ামী লীগ পেয়ে গেল। এই সব দৃষ্টান্ত, এই সব ঐতিহ্য, এই সব ইতিহাস, এই সব খণ্ড খণ্ড ঐতিহাসিক ঘটনা রাজনীতিতে বিএনপি তাদের বিবেচনায় আনবে না, এটা হতে পারে?